সাবস্ক্রাইব করুন বিডি গার্লস চ্যানেল বাই মিথিলা চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ফিউচার সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর এটা একদম ফ্রি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বিডি গার্লস চ্যানেলে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের মসুরের ডালের প্যাক তৈরি করে দেখাবো, আর এই প্যাকটি আপনার ত্বক থেকে রোদে পোড়া কালচে দাগ দূর করবে, একই সাথে আপনার ত্বকের তৈলাক্ততা কমিয়ে আনবে। তাহলে একদম সময় নষ্ট না করে চলুন দেখে নিই কীভাবে আমরা এই প্যাকটি তৈরি করতে পারি আর এটা থেকে সর্বোচ্চ উপকারিতা নিতে পারি। মসুরের ডালের প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে কিছু আস্ত মসুরের ডাল নিয়ে নিয়েছি। এবার এই মসুরের ডালটাকে আমি ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে ব্লেন্ড করে একদম পাউডার বানিয়ে ফেলব। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি একদম পাউডার বানিয়ে ফেলতে, আর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার আমি একটি বাটি নিয়ে নিচ্ছি প্যাকটি তৈরি করার জন্য। এই বাটিতে প্রায় 2 চা চামচের মতো মসুরের ডালের পাউডার নিয়ে নিচ্ছি, আর বাকি যে পাউডারটা থাকবে এটা আপনারা যে কোনো একটা এয়ার টাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত। এবার আমি নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 2 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করব। তো প্রথমেই 1 চা চামচ নিয়ে নিলাম, পরে আর 1 চা চামচ অ্যাড করব। এবার 1 টুকরা লেবু নিয়ে আমি লেবুর রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যাদের স্কিন কম্বিনেশন আর অয়েলি তারা কিন্তু এই প্যাকে লেবু ব্যবহার করতে পারেন, আর যাদের স্কিন সেন্সিটিভ কিংবা ড্রাই তারা কিন্তু লেবু না ব্যবহার করে আপনারা এখানে আলুর রস ব্যবহার করতে পারেন 2 চা চামচ, অথবা শশার রস, অথবা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা হাতের কাছে থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন। ভালোভাবে মিশিয়ে নিলেই প্যাকটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি পুরো হাতে প্রথমে আলতো করে মাসাজ করে নিব, প্রায় 30 সেকেন্ডের মতো আপনারা পুরো মুখে একটু করে নিয়ে মাসাজ করে নেবেন। এরপরে মাসাজ করা হয়ে গেলে ভারী একটা লেয়ার এটার উপরে লাগিয়ে নেবেন। যখন ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন অপেক্ষা করবেন শুকানো পর্যন্ত। এটা শুকাতে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। খুব ভালোভাবে শুকিয়ে আসলে একটু পানি ছিটিয়ে দিতে হবে, অথবা পানি একটু করে নিয়ে আলতোভাবে মাসাজ করতে হবে। এখানে মাসাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের পুরো মুখে অথবা আপনারা যে জায়গায় এই প্যাকটি ব্যবহার করবেন রোদের কালচে ভাব দূর করার জন্য, সেখানে অবশ্যই আলতো হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবেন। এতে করে ত্বকের কালো দাগগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করে রাখবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।